হঠাৎ করে আমি মেহজাবি নাপুর একটা নতুন ছবি দেখলাম যেখানে তার মাথায় ব্যান্ডিজ। আমার মনে হয় তিনি কোনো জায়গায় আহত হয়েছেন। এই তো তো ঘটনা হচ্ছে, একে নিয়ে বাংলাদেশে বর্তমানে বেশ হাসি তামাশা হচ্ছে। কারণ 5ই আগস্ট তিনি একটা পোস্ট করেছিলেন, স্বাধীন বাংলাদেশ তারপরে লাভ। তো সেই ক্ষেত্রে হয়েছে কি, এখন অনেকেই বলছে স্বাধীন দেশে মেহজাবিন চৌধুরীর নিরাপত্তা কতটুকু রয়েছে, এরকম একটা প্রশ্ন উঠেছে। এই বিষয় নিয়ে আমি ডিপলি কোনো কিছু জানি না। সাম্প্রতিক সময় এই দুটো ছবি আমার চোখের সামনে পড়ে এবং আমি একে নিয়ে একটু আলোচনা করার সময় বুঝতে পারলাম যে তিনি কোন একটা অনুষ্ঠানে যাচ্ছিলেন এবং দেশের কোন একটা চলমান পরিস্থিতিতে তিনি আহত হয়েছেন, ব্যথা পেয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন। আর একে নিয়ে কিন্তু বেশ মানুষ মজা নিচ্ছে, কারণ এর আগে এরকম ঘটনা মিডিয়া ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি, মানে মেহজাবিনের জীবনে দেখা যায়নি। তো মেহজাবিন যেটাকে স্বাধীন বলছে, এখন অনেকেই বলছে মেহজাবিন নাকি পরাধীন রয়েছে। এই বিষয়টা আমি রাজনীতির ইস্যুতে নিচ্ছি না, মিডিয়া জগতে সাম্প্রতিক সময় বেশ একটা ভাইরাল হয়েছে তাই কথা বললাম। আমার কাছে বিষয়টা খুব খারাপ লেগেছে যে বর্তমানে যারা পাবলিক ফিগার রয়েছে, রাস্তাঘাটে চলতে হয়, বিভিন্ন জায়গায় উপস্থিত হতে হয়, অভিনয় করতে হয়, অংশগ্রহণ করতে হয়, তারা যদি সেফ ফিল না করে তাহলে কিন্তু আমাদের দেশের জন্য খুবই একটা বাজে বিষয়। বেশি কথা বলতে চাই না, আপনাদের কাছে বিষয়টা কেমন লেগেছে মতামত ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে নতুন শোতে, সে বলতে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।